আসসালামু আলাইকুম আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই তো ভিউয়ার্স আজকে আপনাদের রিকোয়েস্টে আপনারা যারা কমেন্ট করছেন যে অটো ফ্ল্যাডলক মেশিনের নাইফ সেটিংটি দেখানোর জন্য আপনাদের জন্য আমার এই ভিডিওটি স্পেশালভাবে বানানো তো আমি এই ভিডিওটিতে নাইফ সেটিংয়ের পুরো পার্ট এ টু জেড আপনাদেরকে দেখাবো হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট করে এমনকি কি যে নিয়মে দেখানোর প্রয়োজন সেই নিয়মে দেখাবো তবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং কি ভিডিওটি কেটে কেটে না দেখে স্কিপ না করে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনারা যে কোনো লোক ইউটি নাইফ সেটিং আপনারা করতে পারবেন অটো ফ্লাডলক মেশিনের ইউটি নাইফ সেটিং আপনারা করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অটো একটি ফ্লাডলক মেশিন এই মেশিনের যেখানে নাইফ সেটিংটা থাকে সেখান থেকে আমি পুরো নাইফ সেটিংটা আমি খুলে রেখেছি অর্থাৎ এখানে নাইফ সেটিংয়ের জন্য যা যা প্রয়োজন পুরো পার্ট টু পার্ট আমি খুলে আপনাদেরকে আবার সেটিং করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ নাইফ সেটিংটি খুলে রাখছি এ টু জেড অর্থাৎ কোনো অংশ বাদ দিইনি পুরো অংশ আমি খুলে রাখছি এখন আপনাদেরকে এ টু জেড পার্ট টু পার্ট আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সোলো নাইট আছে অর্থাৎ নাইফের যে সোলো নাইটটি আছে ইলেকট্রিক হাইড্রোলিক যেটাকে বলে এটা আমরা সোলোনাইট বলি এই সোলোনাইটটা কাজ করতেছে। অর্থাৎ আমি যখন মেশিনটি চালিয়ে পিছনে পারা দিব তখন আমার সোলো লাইটটি বারু মারি বাড়ি মারবে এবং কি আমার নাইফটা সামনে এসে সুতাটা কেটে দিবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে স্টার্টিংয়ে শুরুতে আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে সোলোনাইটের মাথায় অর্থাৎ সোলোনাইটের যে বারটি আছে সোলোনাইটের বারের মাথায় একটি হালকা রিপিটের মতো একটা রড লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি রডের মধ্যেই স্প্রিংটা দিয়ে দিলাম এখানে একটা স্প্রিং দেওয়া থাকবে এই স্প্রিংয়ের সাহায্যে এই নাইফ সেটিংটা আপনার অ্যাডজাস্টেবল থাকবে অর্থাৎ উপরের নিচে বাইরা বাইরে কম করবে যে পজিশনে থাকার কথা ঠিক সেই পজিশনে এই স্প্রিংয়ের কারণে থাকবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে মেন বা মেন যে নাইফ সেটিংটা এখানের যে মুভিং নাইফটা আছে যেটার সাথে মুভিং নাইফটা কাজ করে সেটা আমি আপনার আমার হাতে নিলাম এবং কি এই মুভিং নাইফটা কীভাবে সেটিং হবে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে মুভিং নাইফের যে সেটটা এই সেটের এখানে দুটি অংশ একটি অংশের সাথে আরেকটি অংশ মিলে তারপরে এখানে একটা গা গাট আসে এই গাটের সাহায্যে এই মুভিং নাইফটা কাজ করে তো ভিউয়ার্স আমি শুরুতেই আপনাদেরকে নাইফ সেটিংটা অর্থাৎ নাইফটা কীভাবে পারফেক্টভাবে বসাবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো তারপরে আমি অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিওটি এই নাইফ সেটিংয়ের ভিডিওটা একটু হালকা বড়ো হয়ে গেছে যার কারণে আমাকে দুইটি পার্ট করা লাগছে তা আমি শুরুতে প্রথম পার্টে আপনাদেরকে নাইফ সেটিং করাটা দেখাবো দ্বিতীয় পার্টেটা এটা অ্যাডজাস্টেবল করা দেখাবো যে কীভাবে অ্যাডজাস্ট করলে আপনাদের এই সুতাটা কাটবে এবং কি সামনের যেই ফিক্সড নাইফটা আছে এবং কি মুভিং নাইফটা এটা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে কোন পজিশনে রাখতে হবে কতটুক দূরত্ব যাবে এটা আমি আপনাদের দ্বিতীয় পার্টে দেখাবো তো প্রথম পাটে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো নাইফটা কীভাবে অ্যাডজাস্ট করবেন পুরো সেটটা কিভাবে অ্যাডজাস্ট করবেন তো এখানে দুটি অংশ দুটি অংশের প্রথম অংশটি আমাদেরকে আগে লাগাতে হবে এর আগে আমাদেরকে যে কাজটি করতে হবে যেই সেটিংটি আছে তো ভিউয়ার্স আমাদের নাইফ সেটিংটি যেটা সাথে আটকানো থাকবে অর্থাৎ সামনে যে আমি অংশটি লাগাইতেছি এই অংশটার সাহায্যে অর্থাৎ এই পার্টসটার সাহায্যে আমরা নাইট সেটিংটার উপরে নিচে করতে পারব সেই অংশটাই আমি আপনাদেরকে লাগাই দেখাচ্ছি শুরুতেই তো এটার এখানে দুটা নাট থাকে এই দুইটা নাটের সাহায্যে আপনারা নাট দুটা লুজ দিয়ে নাইট সেটিংটাকে উপরে নিতে পারবেন হালকা নিচে আনতে পারবেন তো আপনারা অবশ্যই এটা দিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন নাইট সেটিংটা করবেন তখন ম্যানুয়ালি হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে আমাদের নাইফটা উপরে প্লেটের সাথে বাড়ি লাগতেছে কিনা কিংবা আমাদের লোবারের সাথে একদম গ্যাসে যাচ্ছে কিনা এই অ্যাডজাস্ট করার জন্য এই পাত্তিটা অর্থাৎ এই পার্টসটা তো এই পার্টসটা দিয়ে আমরা পুরো বিলকুল লোবারের জিরো পয়েন্ট ফাইভ এম গ্যাপের উপর দিয়ে আমরা নাইফ সেটিংটা সামনের দিকে নিব। তো তারপরে আমরা এখন যে কাজটি করব এখানে ওয়াশার থাকবে এখানে তিনটা ওয়াশার থাকবে তো আমরা এই ওয়াশারগুলো লাগিয়ে নেব তো ওয়াশার লাগানোর ক্ষেত্রে এখানে একটা গ্যাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাডলক মেশিনের যে উপরে যেগুলো যে কাভারটা দেখতে পাচ্ছেন এই কাভারে এখানে ওয়াশারের মাফে একটা গ্যাপ আছে আমরা গ্যাপের মধ্যে ওয়াশারটা লাগাবো তা আমরা দুইটা মেন ওয়াশারটা লাগিয়ে নিলাম এখন আমরা যে মেন যে নাইফ সেটিংটা এখানে যে দুই পাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রেন আছে যে একটা শেপ আছে নিচের পাটের সাথে উপরের পাটের সাথে একটা শেপ আছে তা আমরা এই শেপের সাথে বসায় নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে শেপের মধ্যে বসিয়ে তারপরে আমরা এখন এটাকে মেন ইয়েতে বসাবো কাবারের উপরে বসাবো তো এখানে যে কাজটি করতে হবে আমাদের মেন শেপের সাথে এখানে যে পাত্তি আছে দুইটা অর্থাৎ যে পাত্তির সাথে আমরা নাইটা উঁচা নিচা করবো সেই পাত্তিটা আমরা এখন যেটা লাগিয়েছি প্রথমে সেটার সাথে মাঝখান দিয়ে ঢুকিয়ে দিব। মেন নাপের সাথে এখানে দুটা পাতি থাকবে যে পাতির সাহায্যে আমাদের নাইপটা উপরে এবং নিচে নামবে সেটা আমরা মাঝখানে রেখে অর্থাৎ প্রথমে যে পার্টসটা লাগাইছিলাম সেই পার্সের মাঝখান দিয়ে ঢুকিয়ে তারপরে আমরা নাইফ সেটিংটা বসাই দেবো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে নাইফ সেটিংয়ের পিছনে যে আমি নাটটি লাগাইতেছি নাটের এখানে একটি ওয়াশার দেখতে পাবেন মাঝখানে একটি গোল ওয়াশা থাকবে অর্থাৎ গোল একটি বল থাকবে রিং থাকবে এই রিংটা বসে তারপর আমরা নাটটি টাইট দেবো তো ভিউয়ার্স এই যে রিংটা দেখতে পাচ্ছেন যে বুশটা দেখতে পাচ্ছেন এই বুশের অনেক কাজ আছে এই বুশ থেকে অ্যাকচুয়ালি নাইট সেটিংটা হয় এই বুশটা আপনারা খেয়াল রাখবেন যাতে অনেক সময় কাজ করতে করতে বুশের এক সাইড ক্ষয় হয়ে যায় তা আমাদের খেয়াল রাখতে হবে বুসটা হান্ড্রেড পারসেন্ট যাতে রাউন্ড থাকে তো এই বুশগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় মার্কেটে এগুলো আপনারা চাইলে কিনে নিতে পারবেন তো ভিউয়ার্স আমি বল বসাই দিলাম এখানে তিনটি বল আছে অর্থাৎ তিনটি বুশ আছে ছোট ছোট এই তিনটি বুশ আমরা তিনটি নাটের মধ্যে বসিয়ে তারপরে নাটটা লাগিয়ে দিচ্ছি তো খেয়াল রাখতে হবে বুসের নিচে ওয়াশাটা থাকতে হবে যে পাতলা যে ওয়াশারটা দেখতে পাচ্ছেন আপনারা পয়সার মতো সেটি রাখতে হবে রেখে তারপর আমরা বুশ দিয়ে তারপর উপর থেকে নাটটা লাগিয়ে দেব তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাটটি লাগাচ্ছি আমরা পুরো টাইট দিচ্ছি না অর্থাৎ এটা পুরো টাইট দেবো না এটা আমরা হালকা আপাতত লাগিয়ে রাখবো তারপরে আমরা এটাকে অ্যাডজাস্ট করার সময় অ্যাডজাস্ট করে তারপরে টাইট দেবো তারপরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি স্প্রিং এই স্প্রিংয়ের সাহায্যে আমরা যখন নাইফটি কাজ করবে অর্থাৎ সামনে গিয়ে যখন পিছনে চলে আসবে তখন এই স্প্রিংয়ের সাহায্যে আমাদেরকে মানে স্প্রিংয়ের একটা ফেসার দিবে ফেসারের সাহায্যে আমাদের যে ফিক্সড নাইফটা আছে ফিক্সড নাইফটা সামনের দিকে একটু প্রেশার খাবে অর্থাৎ আমাদের মুভিং নাইফটা সোলো নাইটে নিয়ে আসবে সোলো নাইটে বাড়ি মারে মুভিং নাইফটা সামনে যাবে এবং পিছনে চলে আসবে আর এই স্প্রিংয়ের সাহায্যে আমাদের ফিক্সড নাইফটা সামনের দিকে ধাক্কা দিয়ে রাখবে অর্থাৎ যাতে আমাদের মুভিং নাইফটা যখন পিছনে চলে আসবে একুরেট জায়গায় যদি নাও থামে তাহলে আমাদের এই স্প্রিংয়ের সাহায্যে আমাদের সামনে গ্যাপটা পূরণ হয়ে যাবে তারপরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পাত্তি লাগাইতেছি এই পাতি এটা হলো একটা জাস্ট মেজারমেন্ট এটার এটার সাহায্যে আপনি মেজারমেন্ট ফিক্সড রাখতে পারবেন অর্থাৎ আপনার মুভিং যে নাইফটা আছে যে নাইফটা বাড়ি মারবে এই নাইফটা আপনার কতটুকু রাখতে চাচ্ছেন এইটার সাহায্যে আপনি এই পাতির সাহায্যে এটা করতে পারবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে লক মেশিনের অটো নাইফ সেটিং অর্থাৎ ইউটি নাইফ সেটিং পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আর এখন আমার হাতে যে রডটি দেখতে পাচ্ছেন যে পাতলা যে রডটি দেখতে পাচ্ছেন এই রডটা হলো আমাদের মেইন রড মেইন যে নাইটের মেইন রডটা এটা সোলোনাইটে ধাক্কা দিলে এই রডের মাধ্যমে আমাদের নাইফটি সামনে এবং পিছনে আসবে তো এই রডের মধ্যেও একটা কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন রডের মাথায় আট মিলি বোল্টু দেওয়া আছে অর্থাৎ নাট বল্টু দেওয়া আছে এখানে নাট বল্টু আমরা জাম নাট বলি তো এখানে আমার যে রডের মাথায় দুই পাশে আমার বল্টু নাট দিয়ে আমি এটা বোল্টু দিয়ে এই মানে ইটাকে রডটাকে ফিক্সড করে রেখেছি আপনারা চাইলে এই নাটটি লুজ করে এমনকি আপনারা পুরো নাইফ সেটিংটাকে সামনে এবং পিছনে নিয়ে আসতে পারবেন তো ভিউয়ার্স এখন আমাদেরকে যে কাজটি করতে হবে যে মেন বারটি আছে এই বারের নাটটি লাগা নিতে হবে তো এখানে মেন বারের নাটটি লাগাতে হলে আমাদেরকে সোলনের হালকা ভিতর দিকে চাপ দিয়ে ধরে মাঝখানে যে ছিদ্রুটি আছে ছিদ্রুটির মধ্যে একটি বুশ দিয়ে তারপর আমাদেরকে নাটটি লাগাতে হবে তা আমরা বুশটি দিয়ে নাটটি লাগিয়ে নিলাম লাগানোর পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সোলোনাইটের সাথে মেন বারটি লাগানো হয়ে গেছে এখন আমরা এখানে যেই প্রথমে যে সেটটি করলাম অর্থাৎ মুভিং নাইফের যে সেটিংটি করলাম এই সেটিংয়ের এখানে একটি গ্যাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাপের মধ্যে আমাদেরকে মেন বারটি রাখতে হবে রাখার পরে এখন আমরা যদি সোলোনাইট হালকা পিছন দিকে দেই তাহলে আমাদের পুরো নাইফ সেটিংটা সামনের দিকে চলে আসতেছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটালগ আমি এই ক্যাটালগের মধ্যে দেখানো আছে যে কীভাবে নাইফ সেটিংটা থাকবে অর্থাৎ কীভাবে যাবে কিভাবে আসবে এবং কি কতটুক পজিশনে রাখতে হবে লোবারের থেকে আপনার লোবারের উপর দিয়ে নাইফটা কোন পজিশনে যাবে এবং কি সামনে লোবারের কতটুক পর্যন্ত যাবে কোন পজিশনে থাকবে এগুলো এ টু জেড আমি দ্বিতীয় পার্টি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর আপনাদের এখানে যে মুভিং নাইফটা দেখতে পাচ্ছেন মুভিং নাইফের মাথায় যে ফিক্সড নাইফটা লাগাবো এই ফিক্সড নাইফের এখানে আমাদের ইম্পর্টেন্ট একটি কাজ আছে যেই কাজটি আপনারা যদি ভুল করেন তাহলে আপনারা কখনোই নাইফের সুধা কাটাতে পারবেন না তো সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি চারটি পার্ট আছে নিচে একটি কালো পাত্তি আছে যেটার মাধ্যমে সুতা ধরে রাখে তার উপরে একটি ফেসার পাতি আছে যেটার মাধ্যমে পুরা মুভিং নাইপটাকে ফিক্স নাইপের সাথে ফেসার দেয় তার উপরে একটি ড্রেন আছে যে একটা পাতি আছে যে পাতির মাধ্যমে মুভিং নাইপটা ফিক্সড এমনকি সোজা হয়ে থাকে এর উপরে আমাদেরকে ফিক্সড নাইপটি লাগাতে হবে তো এখানে এই যে পার্থগুলার ফেসারগুলা এগুলো অ্যাডজাস্টমেন্ট আছে এগুলো আমি আপনাদেরকে দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ আপনাদেরকে এ টু জেড হানড্রেড পার্সেন্ট ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আমার ভিডিও থেকে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকৃত হয় আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কি আপনাদের মতামত জানিয়ে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখতে ভুলবেন না তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেটি আপনার মোবাইলে বা কম্পিউটারের নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন তা আজকের মতো এখানে দেখা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এরকি দ্বিতীয় পার্টে আমরা আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো